রিজনিং এর একটি ইম্পর্টেন্ট টপিক হলো পাজল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট। আপনারা এটা শিখে গেলে রিজনিং এর 50% কমপ্লিট হয়ে যাবে। ব্যাংক এক্সামে সবথেকে ইম্পর্টেন্ট হলো কোন টপিক অ্যাটেম্প্ট করা এবং কোন টপিক স্কিপ করে বেরিয়ে যাওয়া। এছাড়াও এসএসসি, রেলওয়ে, WBCS এবং অন্যান্য এক্সামেতে আমরা রিজনিং কে খুব হালকা করে নিই, যার ফলে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের প্রচুর প্রবলেমে পড়তে হয়। আমি শুভঙ্কর দাস বিগত 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে কিভাবে শর্টকাট টেকনিকে রিজনিং কে 100% অ্যাকুরেসি সমেত টাইমের মধ্যে কমপ্লিট করা যায় আমি সেটাই শেখাবো। এর জন্য আপনাদের ফলো করতে হবে অ্যাচিভার সিটি। Please do like this video, share with your friends and subscribe, because knowledge is empowerment.